ऐसा डिस्क्लेमर, इसमें पूरा बंगाली वर्ड यूज किया गया है तो हमें नहीं पता। वीडियो कॉल भी तो सो हेलो भाई, आज के ये রোদের মধ্যে রয়েছে পুকুরের সামনে দুজন রয়েছে আমাদের সাথে, এই একজন এই একজন রয়েছে কি ভাই ভাবি কি কি অবস্থা ভাই? নাম না নাম 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 না আরে ওই দেখ পরিষ্কার দেখা যাচ্ছে, পরিষ্কার ওই দেখাই এখন নামছে অতি কষ্টে। এখন ভিডিও শুরু হবে চলে। তো লেটস কন্টিনিউ। তো ভাই আমাদের ভিডিও, আমাদের এই দুজনের ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে, দেখতে এখন স্নান করতে নেমে পড়েছে। তো এই মাত্র না ভিডিও শ্যুট শেষ করলাম, তো দুজনে এখন স্নান করছে। ভাই অবস্থা দেখো এদের ভাই, তো আমি সাঁতার কাটতে পারি না, তাহলে আপাতত জলে নামছি না। তো এরা এইসবই করে যাচ্ছে, তো আশেপাশের জায়গাও মানে খুব ভালো, ওটা ক্ষেতের জায়গা এটা। তো ওরা স্নান করবে, এখন স্নান করে উঠবে, তারপর হয়তো আমরা আম পারব। তো গাছে অনেক আম রয়েছে, ওই আমরা কি আম পারবো? আম কি পাড়া হবে? পাড়া আমি নেই ওর মধ্যে, তোরা পারবি কেনা বল? আমি পারবো বলছি, আম পারবি কেন? আমি সেটা জিজ্ঞাসা করছি, আম কি পারবো মানে পারা হবে? ওই তোরা পারবে, তো তারপরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো। দেখি আপাতত স্ট্যান্ড মানছ, স্ট্যান্ড করছে। আরে ভাই, তো আবার দেখা হবে যখন বেরোবো আমরা তখন। হ্যাঁ সো হ্যালো ভাই, এখন এইমাত্র স্নান করে উঠলাম, তা আমরা যখন স্নান করতে গেছি তখন 2:45, তা এখন বাজে হচ্ছে দেখে না 4:10 বাজে প্রায়। তো এতক্ষণ আমরা স্নান করলাম, এইমাত্র উঠলাম, সব কাকতাড়ার মতো এক একজনের অবস্থা হয়ে গেছে একদম পুরো। তো আমরা এখন এখান দিয়ে বেরোবো, এবারে স্কুল যাবো। স্কুল যাবো না তোদের বাড়ি আগে? তো এখন স্কুল যাবো না, আগে ওদের বাড়ি যাবো, তারপর এখান দিয়ে স্কুলে যাবো। তাই স্কুল যেতে, স্কুল যেতে মোটামুটি 5টা বেজে যাবে, দেখি কি হয় এবারে। সো ভাই আমরা মানে বেরোনোর আগে দেখলাম যে গাছে আম রয়েছে, তো এখন ওইটাই দেখেছিলাম। হ্যাঁ ও তো আগে ঠিক করেছিলাম পারুক, মানে এখন সে আমাকে মনে নেই। ও ভাই বেকার গেল, আর একজন ভাই বাস নিয়ে চলে এসছে রে। ও ভাই বাস আটকে আছে,
ও ভাই তো কি করো এ আমার কিছু একটা দে কাজে দে তো ভাই মার্ক ভাই কিছু একটা পড়লে মনে হলো কিছু একটা পড়াচ্ছে ওখানে হ্যাঁ ও ভাই তো দুজনে একটা দুটো পড়েছে কিন্তু কোথায় পড়েছে আমি তো দেখতে পাচ্ছি না সাইজটা দেখে কাজে দেবে ও ভাই আপাতত দেখি আপাতত এইটা নিয়ে খোঁজাখুঁজি চলছে তো ভাই এরপর এখান দিয়ে আমনি আমরা বেরোবো দেখি আবার বেরোনোর সময় দেখা হবে তো লোকটা এখান দিয়ে এসছে এখান দিয়ে এসছে চ তো ভাই এখন আমরা এখান দিয়ে চলে যাচ্ছি সুন্দর আম খাওয়া শুরু করে দিয়েছে পাখা আছে ভাই ফুড রিভিউ করেন দাদা ফুড রিভিউ ভালো না আমিটা কেমন লাজি রেখে দিয়ে কেস করে খেলাম না না আচ্ছা আমি খেয়ে নিচ্ছি খারাপ তো খেতে নেই তো আমরা তো আর কিছু দশের মধ্যে দশ দিচ্ছি তো ফাইনালি আমরা এখানে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি তো আমরা বেরোব হচ্ছে মানে আমাদের মিলিটারি ক্যাম্প নিচে বেরোতে হবে এটা রাস্তা কোথায় গরমের মধ্যে আবার ঠান্ডা করছে ভাই তা তখন ইয়ে আমের রিভিউ দেবেন এখন ইয়ে কুলফির রিভিউটা দিয়ে দিন খুলে একটা খেলি তারপর দিচ্ছি দাদা সিম কেস নেই তুমি খেতে ভালো লাগছে না তা খাচ্ছিস কেন দিয়ে দে ফ্রিজিস খেতে হয় দাদা বুঝলেন না আজকে মুহূর্তে এই ব্লগে এখানে শেষ করছি পরবর্তী এপিসোডে দেখা হবে ততক্ষণ সাবধান রে সতর্ক রে তো ফাইনালি আমরা আইসক্রিম খাচ্ছি সেদিকে আমাদের স্কুল কিন্তু আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কোথায় আমরা তো বাড়িতে যাচ্ছি আমরা তো বিশালদের বাড়িতে যাচ্ছি দেখা যাক তো ভাই ফাইনালি আমরা দু তিন মিনিট ধরে হাঁটার না চার পাঁচ মিনিট ধরে হাঁটার পর বিশালদের বাড়ি চলে এসেছি সামনেই ওদের বাড়ি তো এখন আমরা এখানে খানিকক্ষণ বসবো দশ মানে আধা ঘন্টা মতো হয়তো লাগবে তারপর স্কুল যাবো স্কুল যাবি তো তখন আমরা স্কুল যাবো তো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার টাটা